নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নার সকলকে স্বাগত জানিয়ে আজকে আমাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি প্যাটিস আর এই প্যাটিসটা চায়ের আড্ডায় ভীষণই খেতে ভালো লাগে আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন তাহলে শুরু করা যাক আমি প্যাটিস কীভাবে বানাই এখানে প্যাটিস বানানোর জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি জোয়ান এক চা চামচ প্যাটিসে জোয়ান কিংবা আপনারা কালো জিরোটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে আমি আগে মিশিয়ে নিচ্ছি ময়ান হিসাবে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল আপনারা তেলের বদলে ঘিটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে তেল দিলে প্যাটিসটা মুচমুচে হবে আর ঘি দিলে প্যাটিসটা ফাস্তা হবে আপনাদের যেটা পছন্দ সেটা করবেন আর এবার হাতের তালুর সাহায্যে আমি তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়ান আমার খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো আর একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে বেশি করে জল দিয়ে কখনোই এই ডোটাকে মাখা যাবে না কারণ যেহেতু আমি ময়ান দিয়েছি অল্প অল্প করে জল দিয়েই আমি মেখে নেব এখানে মোটামুটি একটু শক্ত ডো বানিয়েছি আর হাফ কাপের থেকে এক টেবিল চামচ জল আমার কম লেগেছে এবার এটাকে আমি সামান্য তেল দিয়ে দুটাকে আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি এবার এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি দশ মিনিটের মতো এবার একটা ছোট আলাদা বাটি নিয়েছি আর একটা ব্যাটার তৈরি করে নেবো এখানে তিন টেবিল চামচ আমি সাদা তেল নিয়েছি তেলের বদলে আপনারা ঘিটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ দিয়ে খুব ভালো করে তেলের সাথে কর্নফ্লাওয়ারটাকে আমি মিশিয়ে একটা লিকুইড টাইপের ব্যাটার তৈরি করে নিচ্ছি তবে খুব বেশি লিকুইড করা যাবে না মোটামুটি এরকম ঘনত্ব একটা হবে এটা সামান্য পাঁচ মিনিট রেখে দিলেই এই ঘনত্বটা আর একটু বেশি গাঢ় হয়ে যাবে পাঁচ মিনিট পর দেখিয়ে দিচ্ছি ঠিক কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে আমি এবার ডোটাকে নিয়ে আর একটু মেখে নেবো দশ মিনিট রেস্টে যেহেতু রেখেছিলাম তাই ডোটা সামান্য একটু নরম হয়ে গেছে এবার কিচেন স্ল্যাবের ওপর রেখে ডোটাকে আমি এইভাবে হাতের সাহায্যে টেনে টেনে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে এটাকে আমি প্রায় মিনিট পাঁচিকের মতো এইভাবে টেনে টেনে আমি এটাকে মেখে নিয়েছি এইভাবে মেখে নিলে ডোটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার এই ডোটাকে আমি তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চার ভাগেও করতে পারেন তবে তিন ভাগে করে আমি দেখাচ্ছি কেন করলাম এবার এগুলোকে আমি গোল গোল করে লেচি করে নিচ্ছি এবার একটা লেচি আমি কিচেন স্ল্যাবের ওপর নিয়ে নিয়েছি আর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটাকে পাতলা করে বেলে নেব একদম রুটির থেকেও পাতলা করে বেলতে হবে থিকনেসটা দেখি বুঝতে পারছেন যে আমি কতটা পাতলা করে বেলেছি ঠিক এইভাবে আমি দুটো রুটিকে প্রথমে বেলে নিচ্ছি এবার দ্বিতীয় রুটিটাকেও ঠিক আমি একইভাবে ময়দা ছিটিয়ে পাতলা করে বেলে নেব এবার এই রুটির ওপর যে আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটাকে বানিয়ে রেখেছিলাম এর ওপর খুব সামান্য হালকা করে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে আর এটা আমি হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি এটা অবশ্যই একটু পাতলা করে ছড়াবেন খুব বেশি একদমই মাখানো যাবে না আর দিয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ারের ওপর ছড়িয়ে দিচ্ছি আপনারা ময়দাও দিতে পারেন ছড়িয়ে এবার যে প্রথম রুটিটাকে আমি বেলে রেখেছিলাম সেই রুটিটাকে আমি এর ওপর আবার ভালো করে চাপিয়ে দিয়ে আবার এই ব্যাটারটাকে একদম পাতলা করে মাখিয়ে নিচ্ছি এটাকে অবশ্যই একদম পাতলা করে চতুর্দিকে মাখিয়ে নিতে হবে আবার এর ওপর ছড়িয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার বা ময়দা এবার এগুলোকে আমি মোগলাইয়ের মতো যেমনভাবে মোগলাই ফোল্ড করা হয় ঠিক সেরকমভাবে আমি ফোল্ড করে নেব প্রথমে একটা সাইড থেকে ফোল্ড করে নিলাম তারপরে আবার যে ব্যাটারটাকে তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা সেই ব্যাটারটাকে আমি এর ওপর সামান্য লাগিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু সামান্য ময়দা বা কর্নফ্লাওয়ার এরকমভাবে ছড়িয়ে দেবো এবার ও অপর সাইড থেকেও আমি এইভাবে মুড়ে দিলাম দিয়ে আবার একটু ব্যাটারটাকে লাগিয়ে দিচ্ছি কিভাবে করছি আপনারা দেখি বুঝতে পারছেন এর ওপর আবার একটু ময়দা ছিটিয়ে দিয়ে এবার আমি একটা সাইড থেকে নিয়ে নিচ থেকে নিয়ে এইভাবে মাঝখানে দিলাম আবার অপর সাইড থেকে নিয়ে এইভাবে চেপে দিলাম একটা আমার রেডি হয়ে গেছে এবার যেহেতু আমি তিনটে লেচি করেছিলাম আর একটা লেচি দিয়ে করে দেখাচ্ছি ওইটা দুটো দিয়ে করলাম এইভাবে একটা দিয়েও করা যায় এইভাবে লেচিটাকে আমি খুব পাতলা করে বেলে নেওয়ার পর আবারও ব্যাটারটাকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ব্যাটারটাকে অবশ্যই একটু পাতলা করে মাখাতে হবে একদমই বেশি মোটা করে মাখানো যাবে না এবার একইভাবে যেমনভাবে একটা সাইড থেকে ফোল্ড করে নিয়েছিলাম ফোল্ড করার পরে আবারও যে ব্যাটারটাকে তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আমি সামান্য লাগিয়ে দিলাম দেওয়ার পরে আবার সামান্য একটু ময়দা বা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আবার অপর প্রান্ত থেকে এইভাবে মুড়ে দিচ্ছি আবারও এর ওপর আমি সামান্য ব্যাটারটা লাগিয়ে দিয়ে এর উপরে আবার একটু ময়দা বা কনফ্লাপ ছিটিয়ে দেবো প্রথমে যেটা বানিয়েছিলাম সেম প্রসেসে আমি এটাও করে নিচ্ছি প্রথমবার এটা আমি যেহেতু দুটো লেয়ার দিয়ে করেছিলাম এই পর্যায়ে আমি রেখে দিয়েছিলাম কিন্তু যেহেতু এটা আমি একটা লেচি দিয়ে করছি তাই এটাকে সামান্য বেলে নিয়ে আবার একটু পাতলা করে নিলাম নেওয়ার পরে আবার একটু সামান্য ব্যাটারটাকে লাগিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে আবারও একটু ময়দা ছিটিয়ে নিয়ে দু প্রান্ত থেকে মুড়ে দেব এটা একটা লিচি দিয়ে বানানোর কারণে এতগুলো ফোল্ড করে নিচ্ছি দুটোই আমার রেডি হয়ে গেল একটা একটা লেচি দিয়ে আর একটা দুটো লেচি দিয়ে আপনারা যে কোনো এক ভাবে বানিয়ে নিতে পারেন এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর এটাকে আমি বেলে নেব সামান্য ময়দা সেটি বেলে নিচ্ছি আর এটা অনেকটা সেট হয়ে গেছে অনেকটা শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি একটু মোটা করেই বেলে নেব পরোটার থেকে একটু সামান্য মোটা করে বেলতে হবে এবার এই রুটিটাকে খুব বেশি পাতলা করে একদমই বেলা যাবে না আর খুব বেশি চাপ দিয়ে আমি বেলছি না যেহেতু অনেকগুলো এগুলো লেয়ার আছে দেখি বুঝতে পারছেন যে কতটা আমি মোটা করে বেলেছি খুব বেশি পাতলা করে বেলিনি পরোটার তুলনায় একটু মোটা করে বেলেছি এবার এটা কাটারের সাহায্যে এগুলোকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি এবারে এই প্যাটিসগুলোকে আমি ভেজে দেবো কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করে সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি প্যাটিসগুলোকে একে ছেড়ে দেবো ঠান্ডা তেলে কখনই ছাড়বো না খুব ভালো করে গরম করে নেওয়ার পর প্যাটিসগুলোকে ছেড়ে দেবো আর যখন সব প্যাটিস ছাড়া হয়ে যাবে আমি তেলের টেম্পারেচারটাকে কমিয়ে দেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই প্যাটিসগুলো সব উপরে ভেসে উঠেছে আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই প্যাটিসগুলোকে ভেজে নেব আর দেখেই বুঝতে পারছেন প্যাটিসের লেয়ারগুলো কতগুলো হয়েছে এইভাবে আমি একটু যখনই লাল লাল হালকা কালার চলে আসবে তখনই প্যাটিসগুলোকে আমি তুলে নিচ্ছি এর আগে আপনাদের সাথে আলু নিমকি রেসিপি শেয়ার করেছি আপনাদের ভীষণ পছন্দ হয়েছে আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে শেয়ার করব সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ